সুপার ওভারে জয়ী ভারতীয় উমেন্স ক্রিকেট টিম অস্ট্রেলিয়াকে সুপার ওভারে 4 রানে হারিয়ে দিয়ে সিরিজে 1-1 বরাবরীতে দাঁড় করিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিম। জিওয়াই পাটেল স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। যে কোনো টুর্নামেন্টই হোক না কেন, 50 ওভার ওয়ার্ল্ড কাপ কিংবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা হালের কমনওয়েলথ গেমস এর ফাইনাল, সবসময় ভারতীয় টিমের পথের কাঁটা এই অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল ভারতীয় ওমেন্স ক্রিকেট সামনে। কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে হরমনপ্রীত কর বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া টিম 20 ওভারে 1 উইকেট হারিয়ে 187 রান করে এবং ভারতীয় টিমের সামনে 188 রানের লক্ষ্যমাত্রা সামনে দেয় অস্ট্রেলিয়া ওমেন্স ক্রিকেট টিম। ক্যাপ্টেন এলিশা হেলি মাত্র 25 রান করেই আউট হয়ে যান। কিন্তু এরপরেই যে ডিওয়াই পাটেল স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চলবে তা কল্পনা করতে পারেনি কেউই। বিচ মুনি 54 বলে 82 রান করেন এবং থাইলা ম্যাগ্রেট 51 বলে 70 রান করেন এবং দুজনেই শেষ পর্যন্ত নট আউট থেকেছে। একমাত্র দীপ্তি শর্মা ক্যাপ্টেন এলিশা হলির 1টি উইকেট নিয়েছেন এ ম্যাচে। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় টিম অসাধারণ শুরু করে। ভারতীয় ক্রিকেটের 2 ওপেনার 9 ওভারে 76 রান করেন। স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা দুর্ধ্বংস শুরু করেছিলেন এবং পাওয়ার প্লে তো অসাধারণ খেলেছিলেন এই দুজনেই। কিন্তু ভারতীয় টিমকে প্রথম ধাক্কা দেয় অ্যালিনা কিং। শেফালি বর্মার 23 বলে 34 রান করে আউট হয়ে যান এবং তিনি শিকার হন অ্যালিনা কিং এর। এরপরেই ব্যাটিং করতে আসে জামাইমা রড্রিগেজ। কিন্তু জামাইমা রড্রিগেজ যেখানে মাত্র 4 রান করেই আউট হয়ে ফিরে যান জামাইমা রড্রিগেজ, যেখানে ভারতীয় টিমের স্কোর ছিল 76 for 1, কিন্তু 10 ওভার শেষে সেখানে ভারতীয় টিম 81-1 থেকে 81-2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় টিম। রড্রিগেজ আউট হওয়ার পর ব্যাটিং করতে আসে ক্যাপ্টেন হরমনপ্রীত কর এবং ক্যাপ্টেন হরমনপ্রীত করের সঙ্গে স্মৃতি মান্ধানা দুজনে মিলে 30 বলে 54 রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে এবং স্মৃতি মান্ধানা মাত্র 49 বলে 79 রানের একটি অসাধারণ ইনিংস খেলে আউট হন। মান্ধানা আউট হলে ম্যাচের দায়িত্ব এসে পড়ে বাংলার মেয়ে, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের উপরে এবং রিচা ঘোষ ব্যাটিং করতে এসেই বড় বড় 6 মারতে শুরু করেন এবং তিনি অসাধারণ ব্যাটিং করেছেন আজকের এই ম্যাচে। ভারতীয় টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল লাস্ট 12 বলে 18 রানের এবং বলিং করছেন ডেবিউ টান অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করছেন হাথর গ্রাহাম এবং মাত্র 4 রান দিয়ে 1টি উইকেট নেন। দীপ্তি শর্মার উইকেটটি তুলে নেন 19তম ওভারে এবং শেষ ওভারে ভারতীয় টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 14 রানের এবং ব্যাটিং এ ক্রিজে রয়েছেন তখন রিচা ঘোষ এবং নতুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করা দেবিকা এবং রিচা ঘোষ দুজনে স্ট্রাইকে রয়েছেন এবং শেষ 2 বলে ভারতীয় টিমের জয়ের জন্য চায় 2 বলে 6 রান। যদি 6 রান করতে পারে ভারতীয় টিম ম্যাচটি জিতবে এবং সিরিজের সমতা ফেরাবে ভারতীয় ক্রিকেট টিম। এবং স্ট্রাইকে রয়েছেন রিচা ঘোষ, কিন্তু সিগন্যাল নিয়ে তিনি স্ট্রাইক দিলেন, 4 মারতে গিয়ে 4টি হলো না এবং স্ট্রাইকে এলেন দেবিকা। এবং দেবিকা শেষ বলে চাপের মুখে দরকার 1 বলে 5 রান জয়ের জন্য। যদি 6 মারে তাহলে জিতে যাবে, যদি 4 মারে তাহলে ম্যাচটি ড্র হবে। 6 মারতে হবে কিংবা 4 মারতে হবে এবং শেষ বলে ম্যাগিন স্কোয়াডের বলটিকে থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 রান মেরে দিলেন দেবিকা এবং ম্যাচটি 187 রানে করলেন ড্র এবং ভারতীয় টিম ড্র করে সুপার ওভারে নিয়ে গেলেন ম্যাচটিকে। সুপার ওভারে ভারতের হয়ে ব্যাটিং করতে আসে স্মৃতি মান্ধানা এবং রিচা ঘোষ এবং রিচা ঘোষ প্রথম বলটিকেই 6 মেরে দেয় কিন্তু দ্বিতীয় বলেই তিনি আউট হয়ে ফিরে যান। এরপর ব্যাটিং করতে আসে ক্যাপ্টেন হরমনপ্রীত কর এবং হরমনপ্রীত কর স্ট্রাইকে থাকে এবং সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইকে নিয়ে আসেন ফর্মে থাকা স্মৃতি মান্ধানাকে এবং স্মৃতি মান্ধানা শেষ 3 বলেই অসাধারণ খেলেছেন এবং 1টি 4 এবং 1টি 6 এবং শেষ বলে তিনি 3 রান নিয়েছেন এবং ভারতীয় টিম 6 বলে 20 রান করে এবং অস্ট্রেলিয়া টিমের সামনে দাঁড়ায় স্কোর তাদের জয়ের জন্য দরকার 21 রানের লক্ষ্যমাত্রা নেমে অস্ট্রেলিয়া টিম সুপার ওভারে ব্যাটিং করতে নামে এবং এলিসা হেলি এবং অ্যাশলে গার্ডনার, কিন্তু অ্যাশলে গার্ডনার 0 রান করেই ফিরে যায় এবং থাইলা ম্যাগ্রেট এরপর ব্যাটিং করতে আসে এবং এই সময় 3 বলে 16 রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের, কিন্তু অসাধারণ বোলিং করেছিলেন রিঙ্কু এবং লাস্ট 2 বলে 2 বলে 15 রান দরকার ছিল এবং স্ট্রাইকে ছিলেন অ্যালিসা হেলি এবং অ্যালিসা হেলি শেষ 2টি বলেকেই বাউন্ডারি মারে, প্রথম বলটিকে 4 এবং পরের বলটিকে 6 মারে এবং অস্ট্রেলিয়া টিম 6 বলে 16 রান করতে পারে এবং ভারতীয় টিম 4 রানে ম্যাচটি জিতে যায় এবং অস্ট্রেলিয়া টিমকে সুপার ওভারে হারিয়ে সিরিজে 1-1 এই মুহূর্তে বরাবরীতে রয়েছে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম। আপনাদের কি মনে হয় পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় টিম জয়লাভ করতে পারবে নাকি অস্ট্রেলিয়া টিম সিরিজ জিতে নেবে? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ।